নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল সোমবার যে পাঁচ রাশির সুপার অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেই পাঁচটি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। অনেকে অধীর আগ্রহে থাকে যে কৌশিকদা কখন টার্গেট নাম্বার এবং শুভ সময়গুলো বলবে, কোন কোন রাশির নাম বলছে। কিন্তু তার আগে আমি একটি কথা বলবো, নিজের ব্যক্তিগত জন্ম কুণ্ডলী একবার বিচার করুন। দেখুন, অর্থপ্রাপ্তির যোগ বলছি, কোনো না কোনো রাশির সাথে অর্থপ্রাপ্তি নিশ্চিত রূপে হবে, কিন্তু আপনার ক্ষেত্রে হচ্ছে না। জানবেন আপনার জন্মকুণ্ডলিতে হয়তো বড় কোনো দোষ রয়েছে। কারণ অনেকে বলে না যে কৌশিকদা আমি প্রতিদিন টিকিট কাটছি, হচ্ছে না। দেখুন, ভাগ্যের কিন্তু একটা শুভ নাম্বার কিন্তু রয়েছে। এই ভাগ্যের শুভ নাম্বারটা আপনার ক্ষেত্রে যে ম্যাচ করছে কি না সেটা কিন্তু জানা কিন্তু দরকার। অর্থাৎ ভাগ্যের যে শুভ নাম্বার সেটা যদি আপনার ক্ষেত্রে ম্যাচ যদি করে যায় কি না, নিশ্চিত রূপে আপনার অর্থপ্রাপ্তি কিন্তু হবে। এবং যে টার্গেট নাম্বারটা বলছে, সেই টার্গেট নাম্বারটা আপনারা মিলাবেন কি করে সেটাও কিন্তু জানা কিন্তু দরকার কিন্তু রয়েছে। দেখুন, যারা ভাগ্যের শুভ সংখ্যা জানেন না তাদের ক্ষেত্রে প্রতিদিনকার আমি টার্গেট নাম্বার দিই। মেষ টু মীন রাশির প্রতিদিন আমি টার্গেট নাম্বার দিতে চলেছি। এবং যাদের অল্পের জন্য দেখা যাচ্ছে অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আমি বলবো আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। দুই এক নাম্বারের জন্য বড় ধরনের অর্থ আপনার হাতছাড়া হয়ে যাচ্ছে, রাহু রক্ষা কবচ আপনাকে চটজলদি অর্থপ্রাপ্তি কিন্তু ঘটাবে। কলিযুগে অর্থপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ হচ্ছে রাহু। এবং চারটি গ্রহের কথা বলি, রাহু শুক্র বুধ শনি আপনার জন্মছকে কেমন রয়েছে, এবং এটা সম্পূর্ণরূপে ভাগ্যের উপর ডিপেন্ড। তাই ভাগ্যভাবকে স্ট্রং করুন, ধনভাবকে স্ট্রং করুন এবং আকস্মিক প্রাপ্তির ভাবকে স্ট্রং করুন, নিশ্চিতরূপে আপনার প্রাপ্তি কিন্তু ঘটবে। দেখুন, অনেকের ক্ষেত্রে কি হচ্ছে যে এমনও কিছু জন রয়েছেন যারা, কৌশিকদা আমার এই অর্থপ্রাপ্তি কি আছে? আমি একজনকে বললাম, দেখুন অর্থপ্রাপ্তি যোগটা সবসময় কিন্তু সৃষ্টি কিন্তু হয় না। কেন হয় না? একটা নির্দিষ্ট সময় কিন্তু থাকে, যে নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার এই অর্থপ্রাপ্তি কিন্তু হতে কিন্তু পারে। তো আপনার ক্ষেত্রে কোন বছরটা রয়েছে, কোন মাসটা রয়েছে সেটা জানা দরকার। তখন উনি বললেন যে কৌশিকদা অল্পের জন্য, আমি বললাম ওনাকে রাহু রক্ষা কবচ অবশ্যই পরিধান করুন এবং ভাগ্যভাবকে স্ট্রং করুন, বার্থ চার্ট রিফরমেশন করুন, তাতে বড় ধরনের অর্থপ্রাপ্তি হবে। যারা বড় অ্যামাউন্টের অর্থপ্রাপ্তি চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই রাহু রক্ষা কবচ এবং বার্থ চার্ট রিফরমেশন অবশ্যই দরকার রয়েছে। আর আপনার ক্ষেত্রে অল্পে যারা সন্তুষ্ট হয়েছে তাদের ক্ষেত্রে কোনো প্রতিকার করার দরকার নেই। যারা বড় অ্যামাউন্টের, অর্থাৎ কলিযুগে যদি হঠাৎ অর্থ বলুন বা আকস্মিক অর্থ বলুন যে গ্রহটি দিয়ে থাকে সেটি হচ্ছে রাহু গ্রহ। তাই আমি আবারও বলছি, দুই এক নম্বরের জন্য হচ্ছে রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। দেখুন, আগামীকাল রয়েছে সোমবার এবং ত্রয়োদশী তিথি রয়েছে, যোগ রয়েছে সিদ্ধি যোগ এবং আপনার অভিজিৎ মুহূর্ত রয়েছে। দেখুন, সময়গুলো যে আমি প্রতিদিন বলছি কিনা আপনাদেরকে, সময়গুলো কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট। কারণ এই অভিজিৎ মুহূর্ত বলুন আর ব্রহ্ম মুহূর্ত বলুন আর এবং রাহুকাল বলুন, এই জায়গাগুলো কিন্তু দেখা কিন্তু একান্তই দরকার। কারণ অভিজিৎ মুহূর্ত এবং আপনার ব্রহ্ম মুহূর্তে যদি আপনি কোনো কাজ করেন তাহলে কিন্তু চটজলদি আপনার কিন্তু এই জায়গাটা কিন্তু হবে। দেখুন, আগামীকালের অভিজিৎ মুহূর্ত রয়েছে 11:56 থেকে 12:46 পর্যন্ত। আপনার ব্রহ্ম মুহূর্ত রয়েছে বৈকাল 4:24 থেকে আপনার 5:12 পর্যন্ত, এই সময় আপনার রয়েছে। এবং আপনাদের আগামীকালে, দেখুন আমি প্রতিদিন যে কথাগুলো আপনাদেরকে বলি কি না, খুব গুরুত্বপূর্ণ এই কথাটা আপনাদের ক্ষেত্রে, যে আরেকটি যে আপনাদের সময় যেটা রয়েছে রাহুকাল যেটা রয়েছে, সকাল 7:30 থেকে আপনার 9 পর্যন্ত রাহুকাল রয়েছে। এবং যোগ রয়েছে সিদ্ধি যোগ, পুনর্বসু নক্ষত্র দিনটিকে রিপ্রেজেন্ট করছে।
পুনর্বসু নক্ষত্র দিনটিকে রিপ্রেজেন্ট করছে এবং সিদ্ধি যোগ রয়েছে। প্রত্যেকে ওং নম শিবায়, ওং নম শিবায়, ওং নম শিবায় অবশ্যই কমেন্ট করুন। প্রথম রাশি মেষ রাশির টার্গেট নাম্বার 4 এবং 7, বৃষ রাশির টার্গেট নাম্বার 1, 9, মিথুন রাশি 3, 8, কর্কট রাশি 5, 6, সিংহ রাশি 5, 3, কন্যা রাশি 2, 4, তুলা রাশি 1, 9, আপনার বৃশ্চিক রাশি 5 এবং 8, ধনু রাশি 6 এবং 9, মকর রাশি আপনার 1 এবং 3, কুম্ভ রাশি 5 এবং 9, মীন রাশি 7 এবং 3। এবার কোন কোন রাশির আগামীকাল প্রাপ্তি রয়েছে, 5টি রাশি। প্রথম রাশি আপনার কর্কট রাশি, দ্বিতীয় রাশি তুলা, 3 নম্বর রাশি কুম্ভ, 4 নম্বর রাশি ধনু, 5 নম্বর রাশি আপনার কন্যা। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।